হাই ফ্রেন্ডস, নমস্কার। আজ উত্তর সিকিমের এক অপরূপ বরফে ঘেরা পাহাড় আর গাঢ় সবুজ উদ্ভিদে ভরা ইয়ামথাম ভ্যালি ভ্রমণ বৃত্তান্তের কথা বলব। প্রথমে বলবো জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যের কথা। যেখানে কি নেই, আছে তুষার ঘেরা পাহাড়, তিস্তা নদীর কলকল সুর, গাঢ় সবুজ শান্ত গাছগুলি যেমন রোডোডেনড্রন, প্রায় ২৪ ধরনের রোডোডেনড্রন গাছ, তাছাড়াও প্রিমিউলাস, পপিস, আইরিস, যেখানে শুধু শুধু ছোট একটি ফুল তার রূপ দেখানোর জন্য প্রস্ফুটিত হয়, আবার বিলীন হয়ে যায়। এটাকেই সেই ভ্যালি অফ ফ্লাওয়ার বলে। এবারে ট্রাভেল গাইডের ব্যাপারে বলি। ইয়ামথাম ভ্যালি গ্যাংটক থেকে ১২৫ কিমি দূরে, তাই জন্য ওয়ান নাইট টু ডেজের একটা ট্রিপ বা তার বেশি লাচুংয়ের উদ্দেশ্যে গ্যাংটক থেকে এলে সুবিধেই হয়। গ্যাংটক থেকে কোনো এজেন্টের মাধ্যমে যারা প্রায় ৫ জন দলের জন্য ১৩-১৫ হাজার টাকা বাধ্য করে। আর তাছাড়াও আপনি গ্যাংটক পেলিং স্ট্যান্ড থেকে কোনো শেয়ার ট্যাক্সি করেও আসা যেতে পারে লাচুংয়ে। এই ভ্যালিটি হিমালয় পর্বতমালার একটা অংশ। এটা অলমোস্ট ১২,০০০ ফিট ওপরে, তার মানে ৩,৬০০ মিটার সমুদ্র সমতল থেকে ওপরে। তো একটা বাস্তব ঘটনা এটাই যে যখন সকালে বেরোবেন এর উদ্দেশ্যে, খাবার মানে পেটের খাবার যতটা কম থাকবে, প্রাকৃতিক রূপ আর বাদ বাকিটা পূরণ করবে। তা না হলে বদহজম শরীরকে নাজেহাল করে দেবে, তখন সৌন্দর্যের লেশমাত্রও অনুভূত হবে না। আমরা এখানে মিডিল অফ মার্চের দিকে এলাম। সকালবেলার সেই মিষ্টি রোদ্দুর, সেই গ্রামের বাড়ির শীতের দিনের সকালে উঠোনে বসে রোদ্দুর পোহানোর মতো ঠান্ডা। ঠিক খুব ঠান্ডা নেই, কিন্তু যে ঠান্ডাটা আছে তাতে করে সেই পুরনো দিনের গ্রামের কাঁথামুড়ি দিয়ে থাকার কথা মনে পড়ে যায়। এখানে এই আমাদের ৫ জনের দল। আমরা হচ্ছে এই গ্রুপ, ৫ জনের গ্রুপ। হ্যালো। আমরা একসঙ্গেই অনেকগুলো ট্যুর করে ফেললাম। এখন আমরা লাচুং থেকে ইয়ামথাং ভ্যালিতে। এখানে একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বলি। যখন ভ্রমণে বেরোবেন, সঙ্গে ভমিটিং বা অ্যাসিডের ট্যাবলেট, তাছাড়াও হাজমোলা, আমলকি, এরকম যদি কিছু হাতের কাছে থাকে তাহলে অনেকটাই সুবিধা হয়, শরীরটাও ঠিক থাকে। আর শরীর যদি ভালো থাকে, সৌন্দর্য উপভোগ করাটা সুবিধা হয়। আর একটা ব্যাপার যেটা হলো, সকালে যতটা সম্ভব বেরোতে যদি পারেন তাহলে ততটাই আপনারা সৌন্দর্য অনুভব করতে পারবেন। কারণ প্রকৃতি যেখানে তার সুনিপুণ রূপ প্রকাশ করে, তা খুব স্বল্প সময়ের জন্য দেখা দেয়। আর তা যদি নাই হতো, তার তাৎপর্যই থাকতো না। প্রকৃতি রূপ যেখানে অপরিসীম, তার সেই রূপকে বিস্তারিত করে না, খুব দীর্ঘভাবে দেখায় না। ব্যাপারটা এটাই আমরা লক্ষ্য করেছি। কিছুক্ষণের জন্য মেঘ একদম
পরিষ্কার আকাশ, পরিষ্কার চারিদিকে আমরা বরফের সারি সারি পাহাড়, গাছপালা, সবুজ গাছপালাগুলো দেখছি, কিন্তু আবার কিছুক্ষণের মধ্যেই চারিদিক থেকে কুয়াশা এমনভাবে মেঘাচ্ছন্ন করে দিচ্ছে, কোনো কিছু সৌন্দর্য উপলব্ধি করার আর কোনো জায়গাই থাকছে না। তবে যে সময়টা আমরা ভ্যালিতে এসেছি, তো ভ্যালি অফ ফ্লাওয়ার নামে যে বিখ্যাত, সেই ফুলগুলো এখন ফোটেনি। তার কারণ রোডোডেনড্রন গাছের কুঁড়িগুলো দেখা যাচ্ছে, আর ওই যে ক্ষণস্থায়ী ফুলগুলো, কেবলমাত্র ফুলগুলোই মাটি থেকে উঠে ফুটে যে ফুটে আবার বিলীন হয়ে যেত, সেই ফুলগুলো এখন নেই। এই ভ্যালির আরেকটা অপরূপ রূপের বৈশিষ্ট্য না বললেই নয়, যখন চারিদিকেই একদম স্বচ্ছ কাঁচের মতো থাকে, তখন চারিদিক থেকেই আলোর ছটা এমনভাবে প্রতিফলিত হয় যেন একটা অপরূপ মায়াবী পরিবেশ তৈরি করে। আকাশ পরিষ্কার থাকলে রামধনুর সাত রঙও প্রত্যক্ষ করা যায়। তো যাই হোক, এই সুন্দর পরিবেশের প্রত্যক্ষদর্শী হতে পেরেছি, সবাইকে বলছি নিজেরাও উপলব্ধি করবেন, দেখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।